নীলসাগর দেখে দেখবার পর রওনা হলাম ধর্মপালের গড় দেখার উদ্দেশ্যে। ধর্মপালের গড় জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নে অবস্থিত। আবুল কালাম মোহাম্মদ জাকারিয়ার বাংলাদেশের প্রত্নকীর্তি ও স্থানীয় লেখক হাফিজুর রহমান হাফিজের বই থেকে যেটুকু জেনেছি তা হল, রাজা ধর্মপাল কামরূপ রাজ্য শাসন করতেন। তখন বঙ্গদেশ কামরূপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। কিছুদিন আগে এটি নতুন করে খনন করা হয়েছে বলে শুনেছি, তাই খুব দেখতে ইচ্ছে হচ্ছিল। তবে ধর্মপাল গড় খুঁজতে বেশ বেগ পেতে হলো। ধর্মপালের গড় দেখে বিশ্বাস হচ্ছিল না এটি কি কোনো গড় বা দুর্গ ছিল কখনো, কারণ একটি ইটও চোখে পড়ল না। পুরো জায়গাটিতে হলুদের চাষ হচ্ছে। পথচারীরা জানালেন, এখানেই খনন করে মন্দির আকৃতির কিছু একটা পাওয়া গিয়েছিল। বিস্তারিত জানা গেল জমির মালিক ক্ষিতিশচন্দ্র রায়ের কাছে। এখন আমরা জানি যে ধর্মপাল রাজার এখানে বাড়ি ছিল, কতগুলো বই পুস্তকমা আমরা পড়ি নাই, কিন্তু কেউ বলে ধর্মপাল রাজার বাড়ি ছিল, কেউ বলে এখানে তার সেনানিবাস ছিল। কিন্তু বাড়ি ছিল বলে বাড়ির কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায় না গড়ের ভিতরে। মানে এই যে প্রত্নতত্ত্ব বিভাগটা আরো এর আগে আরো দুইবার আসছিলেন, আসি ওই এদিক সেদিক ওই গড়ের ভিপি ভিপিটা খুঁজছিল। হ্যাঁ, বিরাট বিরাট গর্ত খুঁড়ি ওই ছবি টবি তুলে বেশ সুন্দরভাবে খুঁজছিল, মানে কোনো ইয়া নাই, বেশ প্লেন খুঁড়িয়ে আর কিছু পারল না। পরে আবার গর্তগুলো মানে ভরাটও করে দিল না। তারপরে এই গত ইয়াতে আবার ওরা আসছিল, কাউন্সিলে জায়গা নিছে, নিয়ে এদিক সেদিক ঘুরছিল। হ্যাঁ, কিন্তু পায় না। আমার ওই যে মাঠটা ওটা কিন্তু ওই যে বর্তমান যেটা যেভাবে আসে সেইটা আরো ছিল মাঠ। তা আমি এই কিছু অংশ কাটছি। সেই সময় কিন্তু প্রচুর ইট পাওয়া গেছিল ওখানে। এই যে বছর আসছে তার আগেবার লোকজন নিয়ে আমি ফিরে ওটা মানে কোদাল দিয়ে চড়াইলাম, চটিয়ে হলুদ গেলাম। তারপরে তো এই পাশে একটা ছেলে আছে, ওর নাম আপেল। তো ওই ওরা যে আসছে ওদিক ঘুরাঘুরি করতেছে, তো আমার কাছে কাকু আপনার এই মাঠটা তো ঈদ পাওয়া যায়, তা ওদিক দেওয়া যায় না একটু সন্ধান যে এরা একটু দেখুক খনন করি। আচ্ছা 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 আচ্ছা, দেওয়া যায়। এই তো কাজ শুরু হয়ে গেল। এখন মানে সকালে ধরলো মনে করেন এতক্ষণ হইতে হইতে একটা মানে ইটের না গাদা বাজ হয়ে গেল দক্ষিণের অংশটা। এই যে প্রায় মাসখানেকের মতো খনন কাজ হলো। আচ্ছা, এক মাস খোনার পর পূর্ণাঙ্গ জিনিসটা বাইর হলো। জি জি, হ্যাঁ জি, একটা বর্ডার বাইর হলো। জি, এদিকে এইটা তো ওয়াল আছে। জি, এইটা ভজের ধসি পেয়েছি। জি, আর মন্দিরটা বাইর হলো এই জায়গায়। আচ্ছা, হ্যাঁ, এই সাইডটা গাঁথনি আছে। জি, আর এই সাইডটা এই উত্তর আর পশ্চিমটা নাই। আর এই যে বর্ডারটা গেল, এখানে একটা ওয়াল ধসি পেয়েছে, দিকগুলো দেখা যাচ্ছে। জি, এখান থেকে এই ওয়ালটা আবার এদিকে ঘুরলো। জি, ঘুরে এই এই নিচু রাশি নামিল, মানে এটা তো মানে ঢালাই দিলে সুরকি টুরকি দিয়ে একটা পথ ইয়ে বানায় না, এইরকম একটা পথ দেখা যায়। আচ্ছা, সাদা 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 সাদা। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা আবিষ্কার করলো। আচ্ছা, করে এই মন্দিরটা আবিষ্কার করলো। হ্যাঁ, তারপরে ওরা ঘোষণা দিল যে এটা সেই লালবংশীয় রাজার আমলের বৌদ্ধ মন্দির।